আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে হাতারে সুন্দর ডিজাইনটা কাটিং এবং সেলাই দেখাবো। হাতারে সুন্দর ডিজাইনটা একবার দেখলে আপনারা পারবেন। এই ডিজাইনটা এখন সচরাচর চলছে, এই ডিজাইনটা পরলে অনেক সুন্দর দেখাবে। চলুন একবার দেখে নেওয়া যাক। এখানে আমি 12 ইঞ্চি হাতাটার লম্বা নিলাম উপরের অংশ, এবং এখানে 6 ইঞ্চি নিলাম সেলাই সহ। হাত মুহুরি হলো 5 ইঞ্চি, বাড়তি 1 ইঞ্চি নিলাম 6 ইঞ্চি। এখন হাতার নিচের অংশ দেখে আমি এখানে 2 পাট কাপড় নিয়েছি এবং এটাকে একটা কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। 4 কোনা করে আমি আরেকটা ভাঁজ করে নিয়েছি। এখন এখানে হাত মুহুরিটা যে 5 ইঞ্চি, ওই 5 ইঞ্চিটা এভাবে মেপে নেবেন। এটা কিন্তু 4 কোনা কাপড়টা। এখন ভাঁজ লাইনের মাঝে আমি লম্বাটা নিয়ে নিব 11 ইঞ্চি। দেখুন, ভাঁজ লাইনটার মাঝে আমি লম্বা নিয়েছি 11 ইঞ্চি। এখন খোলা লাইনে এই সাইডে 5 ইঞ্চি নিব, এই সাইডে লম্বাটা নিব 5 ইঞ্চি। এখন 5 ইঞ্চিটা আর 11 ইঞ্চিটা সোজা যোগ করে দিব। এভাবে সোজা দাগ দিয়ে যোগ করে নিব। এখন যে 5 ইঞ্চি দাগ নিয়েছি, এইখানে একটা শেপ করে দিব। দেখুন, শেপ করে দিয়েছি। এখন এই দাগ বরাবর এইভাবে কেটে ফেলবো। আমি আবারও বলছি, এটা কিন্তু আমি 4 কোনা করে কাপড়টাকে নিয়ে কোনাকুনিভাবে আরেকটা ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজে কাপড়টা ছিল, 2টা হাতার জন্য কিন্তু এটা 4টা পার্ট, 4 ভাঁজ রয়েছে। 2টা পার্ট বের হবে, দেখুন 2টা পার্ট বের হয়েছে। এইভাবে ডিজাইনটা কিন্তু এইভাবে হবে। দেখুন, আমি দেখাচ্ছি ডিজাইনটি এভাবে হবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। এখন আমি আড়াআড়ি করে পাইপিং কেটে নিয়েছি এবং পাইপিংগুলো আমি আড়াআড়ি করে এইভাবে বসাবো। বাঁকা বাঁকা করে কেটে নিয়ে আড়াআড়ি করে জোড়া দিয়ে নিব। এখন আমি হাতার ডিজাইনের অংশটা নিয়ে নিলাম এবং এটাকে ভাঁজ পিঠে রাখলাম। ভাঁজ পিঠ, এটা কিন্তু উল্টা পিঠ। ভাঁজ পিঠে এখন আমি পাইপিংটা বসাবো। ভাঁজ পিঠে পাইপিংটা বসাবো এইভাবে, সাইড বরাবর আমি ভাঁজ পিঠে পাইপিংটা বসাবো। আস্তে আস্তে পাইপিংটা ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে বসাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এইভাবে আস্তে আস্তে সেলাইটা করবেন। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, তাহলে খুব সহজে একবার দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আমি এটাকে এভাবে কেটে ফেললাম বাড়তি অংশটা। এখন আমি এটাকে আরেকটা ভাঁজ দিয়ে পিছনে কিন্তু নিয়ে নিব, উল্টো পিঠে নিয়ে নিব। এইভাবে উল্টো পিঠে নিয়ে উপরে একটা সেলাই দিয়ে নিব। দেখুন, উপরে একটা সেলাই দিয়ে নিয়েছি। আমি এইভাবে পাইপিংটা বসাচ্ছি, আপনারা চাইলে অন্য নিয়মেও পাইপিং বসাতে পারেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিন। দেখুন, এইভাবে আমি পাইপিংটা বসাচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও পাইপিংটা বসাতে পারেন। পাইপিং বসানোর অনেক নিয়ম কিন্তু আছে, অনেক রকমভাবে পাইপিং বসানো যায়। আমার অন্যান্য ভিডিওগুলোতে আমি এক একটা ভিডিওতে এক এক রকম পাইপিং লাগানোর নিয়ম দেখিয়েছি আপনাদেরকে। এইভাবে আস্তে আস্তে পুরোটা সেলাই করে ফেলবেন। দেখুন, আমার সেলাই শেষ, পাইপিংটা লাগানো হয়ে গেছে। দেখুন, এখন এটাকে এইভাবে করে নিব এবং এই 2টা একসাথে জোড়া দিয়ে একটা সেলাই করে নিব, একসাথে 2টা ফিটিং করে নিব। তাহলে আমার উপর অংশটার সাথে লাগাতে সুবিধা হবে। দেখুন, ফিটিংটা করে নিয়েছি। এখন হাত মোহরাটা
বডিটা সেলাই করে নিব হাত মোহরি থেকে। এইভাবে দেখুন বডিটা সেলাই করে নিয়েছি হাতার। সেলাইটা কিন্তু উল্টো পিঠে দিবেন। এখন এই মিডলটার একটা চিহ্ন দিয়ে নেবেন। মিডলটার চিহ্নর মাঝে আমি যে জোড়া দিয়ে নিয়েছি, জোড়ার ডিজাইনটা এটা কিন্তু যে মিডলটা ওই মিডলটার মাঝে আমি রেখে এইভাবে উপর দিয়ে সেলাইটা করে ফেলবো। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটার সাথে জোড়াটা দিয়ে নিব। খুব সহজ এবং সুন্দর আনকমন একটা ডিজাইন, এটা পরলে আরও সুন্দর দেখাবে। আপনারা চাইলে লম্বাটা এবং বডিটা কম বেশি দিয়ে তৈরি করে নিতে পারেন। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। বাচ্চাদেরকেও এটা পরলে মানাবে। আপনারা বাচ্চাদের পরিমাপ অনুযায়ী বাচ্চাদেরকেও এই ডিজাইনটা করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।